মায়ের নাম নিয়ে পথচলা যে মানুষটি, তা জীবনের মূল অঙ্গরূপে, মনোবৃত্তিরূপে সদা সেই নাম উচ্চারণের সাথে সাথে সেই চরণে প্রণত হওয়ার মাধ্যমে অন্যকে বার্তা দিয়ে যান, চেষ্টার মাধ্যমে নয়, স্বতঃস্ফূর্ততার সাথে, সেই মানুষটি যে এই অনুষ্ঠানের মধ্যমণি সেটা বলাই বাহুল্য। এই অনুষ্ঠান এক একটা পরতে পরতে লুকিয়ে থাকে এমন কিছু বার্তা যা আমরা আমাদের এই জাগতিক সংসারের মধ্যে থেকে, আমরা সংসারী গৃহী মানুষের কতটা যে কাজে লাগে আমরা তার জন্যেই প্রতিটা কথা প্রতিটা শব্দ অনুধাবন করতে চাই। শুধু শুনি না, শোনারও তো অনেক রকম প্রকার ভেদ আছে, কিন্তু এই শোনাটা যদি অন্তরে মর্মে গ্রথিত হয়ে যায় সেটাই একমাত্র কার্যকারিতা পায়। এক এক যোগ, এক এক তিথি, এক এক বিশেষ সন্নিবেশে মহারাজ বিশ্বনাথ শাস্ত্রী মহাশয় পৌঁছে যান এক এক পীঠস্থানে। লক্ষ্য কি? মায়ের কাছে প্রণত হওয়া, মায়ের কাছে শক্তি প্রার্থনা করা, আর সেই শক্তি সকলের মাঝে সঞ্চারিত করা। সত্য, তারাপীঠে মহাপীঠে সেই যোগ দেখেছি, কখনো গৃহ মন্দিরে পঞ্চমণ্ডী আসনে সেই যোগে তাকে ক্রিয়ারত পূজারত দেখেছি, আবার আগামীতে দেখতে চলেছি। অবশ্য সেই সৌভাগ্য আমাদের অনেকেরই হয় না, তবে যারা সঙ্গ নিতে পারেন, যারা চাক্ষুষ করতে পারেন, তারা স্বীকার করেন, স্বীকার করতে বাধ্য হন সেই অধ্যাবসায়, সেই ভক্তিবনত চিত্তে মায়ের রাতুল চরণে কিভাবে একজন সাধক সমস্ত কিছু উজাড় করে দিতে পারেন, উজাড় করে দিয়ে কায় মনোবাক্যে সেই প্রার্থনাটাই জানান। আগামীতে সেই তন্ত্রের মহাপীঠ কামাখ্যা মহাধামে যাত্রা করছেন, প্রবৃত্তি এবং নিবৃত্তির চলাকালীন তার সাধনা, এবং তারই মাঝে এই মন্দির প্রাঙ্গণে এক কোথাও একটা নিভৃত কোণে বসে এক বিশেষ সন্ধিক্ষণে বিশেষ সময়ে বিশেষ তিথিতে মানুষের কাজ করা, কি বলবেন এটাকে? একজন মানুষের স্তুতিবাক্য, একজন মানুষের কর্মকাণ্ড নিয়ে কিছু ব্যাখ্যা করা বাবা সমস্তটাই যেতে পারে, কিন্তু অন্তর্নিহিত অর্থটা কখনো অনুধাবনের যদি মন চায় তাহলে ভাবা যেতে পারে। একজন মানুষের সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রি শয়নের পূর্বে পর্যন্ত মনোবৃত্তি মনোবাসনা কোন দিকে ধাবিত হয়, কিভাবে মায়ের কথা সারাটা জীবন তার হৃদয় জুড়ে থাকে, আর হৃদয় জুড়ে থাকে অগণিত ভক্ত শিষ্যের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভাবনা, কি বলবেন এই জীবনকে? মহাপ্রাণ, মহাপুণ্যবান, জানি না কোনো শব্দবন্ধে হয়তো এটাকে ব্যাখ্যা করা যাবে না, হয়তো সময়ই এর বিচার করবে, বিবেচনা করবে, ইতিহাস পরবর্তীতে জানাবে যে সেই সাধক মানুষটির কথা যিনি নিরলস পরিশ্রমে বিশেষ বিশেষ যোগকে কাজে লাগিয়ে মানুষের জীবনের সেই মঙ্গল সাধনাই করতেন। একজন সাধক মানুষের এটাই বোধহয় প্রাপ্তি, তবে তিনি সেই প্রাপ্তির লক্ষ্যে কখনো ভাবিত হন না, কখনো উৎসাহিত হন না, তার লক্ষ্য তার কাজ তার কাছে, সেই লক্ষ্যের সন্ধান করতে যদি আমি আপনি প্রত্যেকে চাই অনুভব করতে হবে, অনুধাবন করতে হবে, তবেই সন্ধান পাওয়া যেতে পারে। কিভাবে এই মহাযোগ অম্বুবাচী মহাতিথিকে আমরা কাজে লাগাবো, কিভাবে আমরা গৃহী মানুষরা সেই বিশেষ যোগে নিজেদেরকে কিভাবে নিবৃত্তি করবো এবং কিভাবে প্রবৃত্তি করব আমাদের কর্মকাণ্ডগুলোকে, আমাদের বাসনাগুলোকে, আমাদের চাওয়া পাওয়াগুলোকে, জানি না, অনেক কিছুই জানি না, জানার চেষ্টা করব, সেই জানা মানুষটির কাছ থেকেই সন্ধান করব। আজকের পুরোটা পর্ব যথারীতি অন্যান্য পর্বের মতোই সেই জানানো এবং জানাময় হয়ে যাক, এটাই একমাত্র প্রার্থনা। কাজেই স্বাগত আপনাদের জানিয়ে ভাগ্যসারথী অনুষ্ঠানে স্বাগত জানাতে চাইব আমার আপনার প্রত্যেকের সেই শ্রদ্ধার মানুষ বিশ্বনাথ শাস্ত্রী মহাশয়কে। প্রণাম মহারাজ। নমস্কার। প্রথমে আমার মাকে প্রণাম জানাই, আমার শিবু মা, যে মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে পৃথিবীর আলোকে এনেছে। আমার শিবু মা প্রণাম জানাই, আমার পিতৃদেবকে
প্রণাম জানাই যিনি আমাকে সপ্ত কৌলে অভিষিক্ত করেছেন, পূর্ণাভিষিক্ত, কৌলভিষিক্ত, রাজ্যভিষিক্ত, সিঞ্চন সিঞ্চন ক্রিয়াবিধি ক্রমে ক্রমে সুসম্পন্ন করে তন্ত্র জগতে আনয়ন করেছেন। আমার গুরুকে আমি শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই, প্রণাম জানাই যার আদর্শে আমি অনুপ্রাণিত, সেই পরম পিতা পরম প্রেময় দেবতা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে প্রণাম জানাই, বিশ্বজননী মা শারদামাকে প্রণাম জানাই। সে ছোট্ট থেকে যেখানে আমার যা আমার মন মন্দির, আমার অন্তর অন্তর আত্মাস্থলে, আমার পঞ্চমুণ্ডের আসনে এবং যিনি সর্বত্রই বিরাজ করেন, সে বিরাজময়ী কৃপাময়ী আনন্দময়ী করুণাময়ী প্রেমময়ী লাস্যময়ী তারেনি তার আমার রাতুল চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই। ওম জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী পিতা স্বর্গ পিতা ধর্মা পিত হি পরমান্তবা পিত হি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। ওম ব্রহ্মানন্দ পরমসুগতম কেবলম জ্ঞানমূর্তিং দন্তাতীতং অনুসৃতং তত্ত্বমস্যাদি লক্ষণম এক নিত্যং বিমলচরণং সর্বাদি সাক্ষীভূতং ভাবাতীতং তিগ্ণরহিতং সদ্গুরু তং নমামি। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং জেনং চরাচরম তৎপদম দর্শিতম জেনং তত মহিষী গুরবে নমঃ। গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরুরেবং পরম ব্রহ্মং তত মহিষী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরং দৃশ্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুস্মৃতং জেনং তত মহিষী গুরবে নমঃ। চৈতন্যং শাশ্বতং শান্তং ধ্রুমাতীতং নিরঞ্জনং বিন্দুনাথ কলাতীতং তদ মহিষী গুরবে নমঃ। মমত সত্যং পূজা সত্যং সত্যং দেবং নিরঞ্জনং গুরুর্বক্তং সদা সত্যং তদ মহিষী গুরবে নমঃ। ওম সবকায়শ্চ সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণাং জগদ্গুরু পাদ পদ্মে তাসিতা প্রণমামি মুহুর্মুহুম। জয় মাতারা জয় মাতারা জয় মাতারা জয় জয়তারা জয় মাতারা জয় মাতারা জয় জয়তারা জয় মাতারা জয় মাতারা জয় জয়তারা। এই শান্তির বাণী চারিদিকে ছড়িয়ে পড়ুক, আর তারই মাঝে আমরা সেই শান্তির লক্ষ্যে পৌঁছে যাই। কোথায় পৌঁছাবো সেটা একজন সাধক মানুষ সবচেয়ে ভালো আমাদেরকে ব্যাখ্যা করবেন। সেই অজ্ঞানতার আলো থেকে মহারাজ আলোর জগতে আমরা উত্তরণ করতে চাই, প্রত্যেকেই তো এটাই চাই, এবং সেই হাত তো ধরে নিয়ে যাওয়ার মতো মানুষের বড় অভাব, কিন্তু আমাদের বড় তৃপ্তি বড় আনন্দের কথা আপনাকে আমরা পাই এবং আপনার কাছ থেকে সেই অম্বুবাচী মহাতিথি নিয়ে জানতেই হবে কিভাবে সেই যোগ কেন এত গুরুত্বপূর্ণ এবং কেন প্রতি বছরই আপনি সেখানে পৌঁছে যান এবং সাধারণ মানুষের যারা দুঃখ কষ্ট জর্জরিত তাদের মঙ্গলার্থে এইভাবে কাজ করে যান, তাদের করণীয় কি, সব কিছু নিয়ে আজকে আপনার অনবদ্য ব্যাখ্যা চাই। অবশ্যই বলবো, কারণ ভক্তের মনোবাসনা অবশ্যই পূর্ণ করেন মা কামাক্ষা। পলয় নিত্যে মত্ত দেবাদিদেবের স্কন্ধে সাহিত সতীদেহ ভগবান বিষ্ণু সুদর্শন চক্রে খণ্ড বিখণ্ড হয়েছিল এবং ভারতভূমির বিভিন্ন প্রান্তে অসমের কামাখ্যা থেকে বেলুচিস্তানের হিংলাজ, কাশ্মীর থেকে দক্ষিণ ভারত সর্বত্রই যেখানে সেখানে এই সতী মায়ের দেহাংশ পড়েছিল, সেখানেই গড়ে উঠেছে এক একটি পীঠস্থান। পীঠ কথাটির অর্থ আগে জানতে হবে, সেই পীঠ কথার অর্থ হচ্ছে আসন। সেই জনিপীঠ মহাপীঠ এবং জনিপতিত হয়েছিল সেই নীল পর্বতে কামাখ্যা ধামে, যার দেড় হাত প্রশস্ত এবং একুশ আঙুল দীর্ঘ দৈর্ঘ্য, এবং সেই কামাখ্যা ধাম চিরাচরিত প্রথায় অম্বুবাচীর মহাযোগ মা থাকেন রাজস্বলায়, এবং সেখানে হাজার হাজার ভক্ত, লক্ষ লক্ষ ভক্ত, হাজার হাজার কথাটা বললে ভুল, লক্ষ লক্ষ ভক্ত, গত বছর একুশ থেকে বাইশ লক্ষ লোক সমাগম হয়েছিল, ভক্ত সাধু সন্তের মেলা, মহামিলন মহামেলা সেই কামাখ্যা ধামে। এবং এই কামাখ্যা হচ্ছে কামনা বাসনার পূর্ণ পীঠস্থান, কামরূপী মা কামাখ্যা, শক্তিপীঠ মহাপীঠ জনিপীঠ তন্ত্রপীঠ এবং কামরূপ কামনা বাসনার মহাতীর্থস্থল ওই মহা কামাখ্যা ধাম। এবং সেখানে কোনো আপনি লজ পাবেন না, পাণ্ডা মহারাজ রয়েছেন অনেক, এবং সেখানে সেই বাড়ি, সেই বাড়িতে বসেই আমাদের থাকতে হয় এবং সেখানে বিভিন্ন জায়গায় ঘুরে এবং সেই সাধনার দিকটা একটা বড় দিক সেখানে কিন্তু রয়েছে।
এবং বিভিন্ন স্তরের মানুষ এবং ভারতবর্ষের বিভিন্ন দেশ বিদেশেরও কিছু সাধক ওখানে কিন্তু আসেন এবং মাতৃ আরাধনায় ব্রতী হন। কামাখ্যা ধামে জপ, কামাখ্যা ধামে বীজ, কামাখ্যা ধামে কুমারী পুজো, কামাখ্যা ধামে নবগ্রহ, কামাখ্যা ধামে দশমহাবিদ্যা। এই দশমহাবিদ্যার মন্দির কিন্তু রয়েছে মহা কামাখ্যা ধামে। ওখানে কোনো মূর্তি পাবেন না। ওখানে তারামার যে মন্দির রয়েছে, বগলামুখীর মন্দির রয়েছে, ছিন্নমস্তা মন্দির রয়েছে, ধূমাবতী মন্দির রয়েছে, মাতঙ্গী মন্দির রয়েছে, কমলাম সমস্ত মন্দির, দশমহাবিদ্যার যে দশটি রূপ, ওখানে কোনো মূর্তি নেই। আজও কিন্তু সেই চিরাচরিত প্রথা অনুযায়ী আমরা রজস্বলা যে অঙ্গবস্ত্রর জন্য আমরা একটু ছুটে যাই এবং সেই অঙ্গবস্ত্রটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি ছোটোবেলায় দেখেছি একটু অঙ্গবস্ত্র পাওয়ার জন্য পাগল থাকি, মা কামাখ্যার অঙ্গবস্ত্র বাড়িতে রাখলে অনেক শুভ হয়। সন্তানদের অনেক শরীর টরীর খারাপ হলে আমরা প্রথম কিছু টোটকা করি, ওই কামাখ্যা ধামের বস্ত্রটি মাথায় ঠিকালে তাৎক্ষণিক মুহূর্তে অনেক ভালো থাকা যায়, মনে শান্তি আসে, বাড়ির অশুভ শক্তি বিনাশ হয়। এবং ওই কামাখ্যা ধামে যে কুমারী পুজো একটা বিশেষার্থ স্থাপন, এই কুমারী পুজো ষোলোপচারের সাধকদের করা উচিত, যেখানে আমি এতটি বছর করে আসছি কন্টিনিউ এবং মাতৃ আরাধনা কল্পে, এবং ওখানে বিশেষ কিছু ক্রিয়া এই তন্ত্রপ্রীতি জনিপিঠে হয়। এটা আমার গুরুমুখী বিদ্যা, আমার কামাখ্যার গুরু ছিলেন, তিনি দেহ রেখেছেন কিন্তু আমার কাছে আমার গুরুর মৃত্যু নেই। কামাখ্যা থেকে কিছু আমি তন্ত্র শিখেছি, উনি আমাকে শিখিয়েছেন হাতে ধরে বিভিন্ন পীঠস্থানে, আমার গুরু, আমি তাই গুরু মেনেছি। সেই গুরুমুখী বিদ্যা দিয়ে তন্ত্র সাধনা, মাতৃ আরাধনা, এবং এই কামাখ্যা ধামে লক্ষ লক্ষ মানুষ কত কষ্ট করে তারা এই পাঁচটি ছটি দিন দিনযাপন করে, সেই কষ্টের শিকার আমিও হয়েছি একটা সময়। রাস্তায় পড়ে থেকেছি, কোনো স্বাদ ছিল না, বৃষ্টি পড়েছে, পলিথিন দিয়ে আমি ওখানে ছিলাম একটা সময়ের কথা বলছি। মাতৃকৃপা, মাতৃ আরাধনায় যাই হোক একটা মাথা গোঁজার ঠাঁই ওখানে আছে। যে ভক্তরা আমার সাথে যায় তারাও আমার সঙ্গে থাকে, এবং মাতৃ আরাধনার যে বিশেষ পদ্ধতি অনুযায়ী আমি ক্রিয়াটি করি সকাল থেকে রাত্রি পর্যন্ত, এবং মাতৃ দর্শন, দশমহাবিদ্যা দর্শন, এবং সঙ্গে অবশ্যই কুমারী পূজা। জয় মা কামাখ্যা। আরও শুনতে, আরও জানতে হবে, জানার কোনো শেষ নেই। এবং এই যোগ কতটা গুরুত্বপূর্ণ কিছুটা তো আমরা ধারণা পাচ্ছি পাচ্ছি, আরও আরও অনেক কিছু পাওনা বাকি। কিন্তু তার আগে প্রত্যাশা পূরণের লক্ষ্যে ফোনে এই মুহূর্তে যিনি সেই মহারাজের সান্নিধ্য পাওয়ার লক্ষ্যে অনেকক্ষণ অপেক্ষায় রয়েছেন তাকে স্বাগত জানাতে আমরা ভুলব না। কে আছেন, নমস্কার জানাই আপনাকে। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আরো একবার, জন্ম সময় আর রাশি লগ্নটা বলুন। বিবাহিত জীবন এই সম্বন্ধে জানবে তো মা? ক্যারিয়ার বলেছি মা, তাই তো? মেয়ে তোমার ভালো, ওর কিন্তু ফোনটা একটু আওয়াজ হচ্ছে মা, কেমন শুনতে পাচ্ছ আমার কথা? মা আমার কথা শুনতে পাচ্ছ মা? আচ্ছা, ওর ক্যারিয়ার সম্বন্ধে জানবে তো মা? আচ্ছা, এটা নিয়ে খুব টেনশনে আছে, তাই তো? মেয়ে তোমার ভালো, মেয়ে লগ্ন চাঁদা মেয়ে গো, তুলা রাশি তুলা লগ্ন, কেমন মেয়ে ভালো, কিন্তু ও যে লক্ষ্যে পৌঁছানোর কথা সেটা কিন্তু করতে পারছে না, এটা নিয়ে একটা বড় সমস্যা, তাই তো? খুব ভালো যোগ আছে, তুমি কোনো টেনশন নিও না, খুব ভালো যোগ আছে। এই জুলাইয়ের পর থেকে, কেমন জুলাইয়ের পর থেকে আপ টু দু বছর দু মাসের মধ্যে দারুণ ব্যাপার আছে ওর, ওর জীবনে ক্যারিয়ারও পৌঁছে যাবে। মা গো, কি বলছেন আপনি, প্রশ্নটা আরেকবার রাখুন। দু বছর দু মাসের মধ্যে একটা ভাইটাল যোগ জুলাইয়ের পর থেকে,
বোঝা গেল মা? জুলাইয়ের পর থেকে ওর যোগটা খুব ভালো, ওর চাকরির একটা ভালো যোগ আছে, বারবার ওকে ইন্টারভিউ দিতে বলো, তার মধ্যে হয়ে যাবে, সরকারি কানেকশনে ভালো যোগ আছে, সেগুলো বারবার চেষ্টা করতে হবে, অ্যাপ্লাই দি করতে হবে এবং ইন্টারভিউ দিতে হবে, এবং বিভিন্ন বিভিন্ন সেক্টরে যে কলগুলো ছাড়ছে সেগুলোকে লক্ষ্য রাখতে হবে, ওর একটি ভালো যোগ আছে, কেমন মা? আর ওকে অবশ্যই বৃহস্পতিবার মঙ্গলবার শনিবার সপ্তাহে 3 দিন 21 মাস খাওয়াবে মা, কেমন? এটা করো মা, দেখবে অনেক ভালো থাকবে মা, ঠিক আছে মা? হ্যাঁ, বিয়ে যথেষ্ট ভালো হবে, দারুণ বিয়ে হবে, মেয়ে তোমার ভালো, মেয়ে তোমার লক্ষ্মী, মেয়ে পাচ্ছে না কিছু বলে একটা মেন্টাল ডিস্টার্বে আছে, মানসিক অস্থিরতা বাইরে বেড়ে গেছে এখন, কিন্তু ওর আলটিমেট রেজাল্ট মা ভালো আছে মা, কেমন মা? মহারাজ শুরুতেই আপনাকে জিজ্ঞাসা করেছিলেন কেরিয়ার আর বিবাহ নিয়ে প্রশ্ন, আপনি বলেছিলেন শুধু কেরিয়ার, শেষে সেই বিবাহেই আসলেন। মহারাজের গণনা সেটা শুরুতেই আপনার মনের প্রশ্ন এইভাবে বুঝে উনি বলেছিলেন, সেটা আলটিমেটলি আপনি বলেই গেলেন, দুটোই প্রশ্ন কিন্তু একেবারেই, সেটা উনি স্বীকারও করে গেলেন। আচ্ছা, পরের বন্ধু চলে এসেছেন, আমরা তার সঙ্গে কথা বলে নিয়ে আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার। হ্যালো, হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন না? না, আমরা অপারগ, আপনি আবারও চেষ্টা করুন, কোথাও একটা আপনার যন্ত্র বা দূরভাষ যন্ত্র একটু যন্ত্রণা দিয়ে গেল। আমরা কামাখ্যা মহাধাম নিয়েছিলাম, আমরা অম্বুবাচী মহাতিথি নিয়েছিলাম, সেই অম্বুবাচী মহাতিথি একজন সাধকের কাছে যতটা সমান গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই একজন সাধারণ গৃহী মানুষের কাছেও ততোধিক গুরুত্বপূর্ণ। তবে তার গুরুত্বটা বুঝতে হবে, সাধক মানুষরা তাদের সেই শক্তি সঞ্চয়ের লক্ষ্যে সেই মহাপীঠে যখন পৌঁছে যান, ঠিক তেমনই সাধারণ গৃহী মানুষ তারা কি করবেন জানতে হবে তো। মহারাজ সেই জানানোর কাজটি করে চলেছেন, কিন্তু তার আগে আপনাদের জন্য ঘোষণা, যারা সঙ্গী হতে পারবেন সোনায় সোহাগা মহারাজে, আর যারা সঙ্গী হতে পারবেন না তারা চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন, তাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে, মাত্র কয়েকটি হাতে গোনা কয়েকটি 31টি বিশেষ যন্ত্র তৈরি করবেন এই বিশেষ মহাযোগে, সেটা আপনারা জানেন কি? যদি না জানেন জেনেই গেলেন, সে প্রসঙ্গে আমরা নিশ্চয়ই আসবো, তার জন্য করণীয় কর্তব্য কি সেটা হেল্পলাইন নাম্বারে ফোন করলে অবশ্যই জেনে যাবেন, কিন্তু তার আগে মহারাজ জানাতে প্রস্তুত সেই বিশেষ যোগ নিয়ে, সেই জানার জায়গায় আবারও আমরা সংযুক্ত হই মহারাজ। গতবার আমি পয়লা বৈশাখ কামাখ্যায় ছিলাম, এ ধরনের একটা 31টা যন্ত্রের কথা বলা হয়েছিল, তো আমার ওখানে এসেছে 41টা যন্ত্র, আমি 10টা যন্ত্র এই এই কামাখ্যাধাম আমি করব বলেছি, তাদের জন্য অবশ্যই থাকবে, 10 জন তো অলরেডি বুকিংয়ে আছে, কারণ বিশেষ একটা ক্রিয়া আমি করে থাকি কামাখ্যাধাম। বিগত কয়েক বছর ধরে, 26 বছর ধরে চলছে আমার এই সাধনা, এবং 26 বছর ধরে আমার যাওয়া হচ্ছে কামাখ্যা যাত্রা কন্টিনিউ, একটি বছরও মিস হয়নি। আমি বছরে 2-3 বারও কামাখ্যা চলে যাই, তো শিবরাত্রি একটা মহাযোগ ছিল, আমি 12 বছর কন্টিনিউ শিবরাত্রি গেছি, 12 বছর একটা ব্রত ছিল আমার, 12 বছর পূর্ণ হওয়ার পর আবার 13 বছরের বলায় মানে এই বছর থেকে আবার পয়লা বৈশাখ আমি কামাখ্যা যাত্রা, আমার সাথে অনেক মানুষ গিয়েছিল, তো সেখানে যে এই যে ক্রিয়াগুলো আমি করি, এবং কিছু কিছু বিশেষ ক্রিয়া আছে যে ক্রিয়াটির মাধ্যমে আপনাদের জীবনে মনের গতিবিধি আপনাদের চলার পথটিকে অনেক সুগম তৈরি করতে পারে, এই মহাখ্যা ধামে যদি সেই ক্রিয়াটি করা যায়। যেমন একটি মেয়ের, হ্যাঁ, জয় মা, আচ্ছা মেয়ের নাম বলুন আগে, আচ্ছা ডেট অফ বার্থটা বলুন মলিক, আচ্ছা রাশি লগ্ন কি? মেষ রাশি কন্যা লগ্নের জাতিকা মলে, এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যমণি তার সম্পর্কে ভালো দেখি, ভীষণ ভালো লাগে ওনার প্রোগ্রাম, আমি প্রত্যেক শনিবার মিস করি না, একদম দেখতে থাকি, অন্যান্য সময় আমি যদি রিপিট প্রোগ্রাম হয় সেটাও আমি দেখি, তখনও দেখেন কেন বলুন তো, এই দেখার জন্য এত ব্যাকুলতা কেন? ভীষণ ভালো লাগে ওনার প্রোগ্রাম, উনি যে কথাগুলো বলে কিছুটা আমাদের জীবনের কথাই তো একজন সেই মানুষ বলবেনই যার সারা জীবনটা জুড়ে মানুষের ভাবনা চিন্তা নিয়েই কাটাতে হয়, তিনি তো জীবনের কথাই বলবেন। প্রথমেই বলি মা, মলির কিন্তু বর্তমানে সব কাজে বাধা হচ্ছে, হওয়া কাজে বাধা হচ্ছে, শুভ কাজে বাধা হচ্ছে, একটা বড় ঝামেলা চলছে, মানসিক অস্থিরতা চলছে, চঞ্চলতা চলছে, কোনো কাজ সাকসেস হচ্ছে না,
কোনো কাজ সাকসেস হচ্ছে না, তোমরা এক ভাবছো এক হচ্ছে, যেটা বাংলা এক কথা বলা হয় ওর ভাগ্য ওকে সাথ দিচ্ছে না। তুমি চেষ্টা করছো, ও নিজেও ভালো, ও চেষ্টা করছে, কোনো কোনো কিছু সাকসেস যে ব্যাপারটা কিছুতেই হচ্ছে না, পরিলক্ষিত হচ্ছে না। এটা নিয়ে তুমি খুব টেনশনে আছো মা, মলি নিজেও টেনশনে আছে মা, তাই তো? বলো মা। বিরাট ভাবে মানে কি বলবো, টাকা ব্লক হয়ে যাওয়া, আটকে যাওয়া, টাকা পয়সা বেরিয়ে যাওয়া, এগুলো তো চলছেই তোমাদের কন্টিনিউ। টাকা ব্লক হয়ে যাওয়া, আটকে যাওয়া, টাকা সব বেরিয়ে যাচ্ছে, অর্থের একটা ব্যাপার, খুব ডিস্টার্বে আছো মা, কেমন? তবে মা একটু চেষ্টা চেষ্টা করো, মানে চেষ্টা করছি দিবারাত্রি ঠাকুরের কাছে কাটি, বসে বসে কেন আমার এরকম হলো। তোমাদের মানে টাইমটা এখন টোটালি খারাপ মা, কেমন? একটা শনি মঙ্গল কারেকশন করেছি মা, চেষ্টা করতে বলো, যোগ আছে, চেষ্টা করতে বলো। হ্যাঁ, একটু প্রশাসনিক ব্যাপারে যোগাযোগ করো, করলে একটা যোগ আছে ব্যাপারটা। উনি সার্ভিস করতে করতে কি মারা গেছে, তাই তো? তোমার হাজবেন্ড খুব ভালো মানুষ ছিল গো, ভীষণ সৎ মানুষ ছিল, উনি তো হরযোগে হরযোগে হট করে মারা গেলেন। ভালো মানুষ ছিল মা, এবং উনি চলে যাওয়ার পর তোমাদের সংসারে নানা রকম অবনতি হচ্ছে মা, কেমন? সর্বদিক দিকে। আর তুমিও তো এত মানুষের জন্য করে কিচ্ছু পাওনি মা, আর কিচ্ছু পাওনি, তোমার অপযশ, তোমার বদনাম, তোমার আত্মীয় স্বজন শত্রু, নিজের লোক শত্রু, এবং তুমি কিচ্ছু পাওনি, সবার জন্য করেছো, নীরবে করেছো, কিন্তু তুমি কিচ্ছু পাওনি মা। তোমার মেয়েও ভালো মা, কিন্তু ও খুব কষ্টে আছে মা, কেমন? ওরও ভাগ্য সাথ দিচ্ছে না, কোনো কাজ সাকসেস হচ্ছে না, শুভ কাজে প্রচুর বাধা, মাঙ্গলিক বাধা, এবং একটার পর একটা বাধা। আর একটু তোমাদের বাড়িটা একটু প্রবলেম আছে মা, বুঝেছো মা? যেখানটায় আছো বাড়িটা ঠিক নেই, ওখানে নানা রকম মনে অশান্তি চলছে, এবং কোনো আয় উন্নতি হচ্ছে না। আয় উন্নতির যে জায়গাটা সেটা টোটালি একদম মরে গেছে, কিচ্ছু হচ্ছে না। এবং দিনের দিন একটার পর একটা অবনতি ঘটছে, একটার পর একটা মানে আকস্মিক দুর্ঘটনা ঘটছে। তুমি যদি পারো বাস্তুর ঝুলমাটি নিয়ে, মা তারা যদি চায় হাওড়াতে আমি থাকি, কানেকশন করো, আর টোটাল ওর ছকটা দেখে একটু আমি চিন্তা ভাবনা করে বলবো কোথায় কি করতে হবে, যদি মা চায় আর কি, আত্মা কানেকশন হয়। মানে হাওড়াতে কালকে প্রচুর মানুষ এসছে আমার কাছে, বিয়ের যোগ এখন ডিস্টার্ব আছে মা, ওর এমনি একটু লেট ম্যারেজ, কেমন মা? বিয়ে দেখবে, ওর বিয়েও কিন্তু হট যোগে হবে, কিন্তু লেট ম্যারেজ, হট যোগে হবে, মানে হতে 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 হুট করে একটা দেখাশোনা হয়ে যাবে, সুন্দর ছেলে, সুন্দর ব্যাপার, হ্যাঁ, পছন্দ হয়ে যাবে এবং সেটা হয়ে যাবে, কেমন? আর ব্রাহ্মণ ছাড়া তুমি ওটা একটু আইন প্রশাসনিক ভাবে যোগাযোগটা করো মা, কেমন? হ্যাঁ, একটু যোগাযোগটা করো, ওটা একটা রুলস আছে, একটা ব্যাপার আছে, যোগাযোগটা করো তুমি। আর তোমার বাস্তু, হ্যাঁ, আর বাস্তুর যে প্রবলেমটা আছে, যদি মা চায়, আমি কিন্তু কাউকে আসতে বলি না যে আমার কাছে এসো আমি সব করে দেবো, এটা আমি বলি না, কোনোদিন বলবো না। ও আচ্ছা আচ্ছা, মনসা মা, মনসা মা, হ্যাঁ, ওরে বাপরে, মনসা বুড়িকে তো আমি খুব ভালোবাসি গো মা, আমি মনসা বুড়ি বলি, মনসা বুড়ি বলি, হ্যাঁ, আর এরাই মন্ত্রটা বলি, আস্তি কর্ষ মনি মাতা ভগিনী বাসুদেবতা জগৎ কার মনির পত্নী মা মনসা দেবী নমস্তুতে। ওকে আমি খুব ভালোবাসি, অনেক অনেক মানুষ এসছে, উনি নিজে আসেন, আমি ওনাকে খুব ভীষণ ভাবে শ্রদ্ধা করি, ভালোবাসি, কেন ও যে মা মনসাকে ভালোবাসে মা, ঠিক আছে মা? ও তো তোমাকে বলেই দিয়েছে, তাহলে তো তো ও অনেককেই বলে দেয় যদি কিছু বিশেষ প্রবলেম থাকে। হ্যাঁ, মায়ের আশীর্বাদে কাজ হয়েছে অনেকের, যদি আত্মা কানেকশন হয় হবে, বাস্তুর ব্যাপারটা আমি দেখব, এবং মেয়ের চাকরির ব্যাপারটা কি ব্যাপারে কি করতে হলে আমি বলে দেবো মা, ঠিক আছে মা? জয় মা তারা। আত্মার সঙ্গে আত্মার সংযোগ কিভাবে হয় জানি না তো, কিন্তু হয়ে যখন যায় তখন আর অচ্ছেদ্য বন্ধনের যে কি মানে সেটা জীবনে আমরা বুঝতে পারি। সত্যি তাই, একজন মানুষ প্রথমে যখন এইভাবে আপনি সম্বোধন দিয়ে শুরু করেন, তারপর মহারাজের সেই কোথাও একটা গুণ,
মহারাজেরই সে কোথাও একটা কাছে টেনে নেওয়া, কখন আপনি থেকে তুমিতে পর্যবসিত হয় বা আরো আন্তরিকতার বন্ধনে চলে যান নিজের অজান্তে, এই বন্ধনটাই বোধ হয় খুব জাগতিক আমাদের দৃষ্টিভঙ্গিতে আত্মার সংযোগ বলা যেতে পারে, বাকিটা তো সেই ব্যাপার। এনিওয়ে বন্ধু যিনি অপেক্ষা করছেন আপনাকে স্বাগত জানাতে চাইবো, কিন্তু তার আগে বলবো টিভির আওয়াজটা বন্ধ করে কথা বলুন। কে আছেন বলুন, নমস্কার। আপনার নামটা বলুন, আপনি টিভির আওয়াজটা বন্ধ করতে হবে, একদম বন্ধ করে টেলিফোনে বলুন। আচ্ছা, রাশি লগ্ন কি আপনার? আপনার নামটাই আমরা জানতে পারলাম না। আচ্ছা, মহারাজের কাছে, আপনি টিভির দিকে মন দেবেন না, বারবার বলছি। আচ্ছা, তোর তো সব কাজে বাধা হচ্ছে রে মা। হ্যাঁ, তুই ভালো মেয়ে, সৎ মেয়ে, কিন্তু প্রচন্ড অস্থির, চঞ্চল, অনেক কাজে বাধা হচ্ছে। এই টাইমটা তোর একটু ভালো যাচ্ছে না, মনের অস্থিরতা বেড়ে গেছে, চঞ্চলতা বেড়ে গেছে, কতটা বুঝতে পেরেছিস? আর কিছু লোক থেকে, কিছু বন্ধু বান্ধব থেকে ক্ষয়ক্ষতির কারণ হবে, কিছু নিজের লোক থেকে নানানভাবে ডিস্টার্ব থাকবে, এবং একটার পর একটা ঝামেলাময় পরিস্থিতির মধ্য দিয়ে তোর কিন্তু সময়টি অতিবাহিত হচ্ছে, হচ্ছে তো? জানি, আমি জানি জানি, বললাম অনেক ঝামেলার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছিস, এবং তোর যেটা মনের ইচ্ছা একটা ভালো চাকরি, তাই তো? সেটা হচ্ছে না, তাই তো? এটা নিয়ে তুই মন কষ্টে আছিস, তাই তো? তাই তো কবে হবে, তাই তো কবে হবে, কালকে হয়ে গেল আর পরশু যেন না আসে, এই দিনটার অপেক্ষায় আছিস, তাই তো? তুই চেষ্টা কর মা, যোগদর রয়েছে, কেমন যোগ রয়েছে মা, চেষ্টা কর। প্রতি সোমবার শিব পুজো করবি, প্রতি শনিবার নিরামিষ খাবি, শুক্লপক্ষের একটা করে সোমবার নুন ছাড়া খাবার খাবি, এগুলো একটু করতে হবে তোকে। তোর মনটা বড় অস্থির, মনটা বড় চঞ্চল, হওয়া কাজে বাধা, কর্মকেন্দ্রিক সমস্যা, কর্মহানির সমস্যা, কর্মের জন্য ছুটছিস, বিভিন্নভাবে অ্যাপ্লাই করছিস, কোনো কিছু সাকসেস হচ্ছে না, তাই তো? ভালো হবে, একটা যোগ আছে চাকরির, কিন্তু এগুলো নিয়মগুলো কর, করলে ঠিক হবে, ঠিক আছে মা? জয় মাতা। সাংসারিক জীবনে ভালো হবে, কিন্তু একটু বলি যেগুলো বললাম এগুলো করবি, ঠিক আছে মা? একটা গুরুত্বপূর্ণ কথা এখানে খুব স্মরণে আসে, যে আমরা কি করব আর কি করব না, আমরা খুব স্বাভাবিক বোধ বিবেচনায় নিজেদের মাথাতে যেটা আসে সেটা অনেক সময় করি, আবার সেটা করি না, কিন্তু সেটাই কি যথার্থ? সেটাই কি আমার সমস্ত সুখের দরজা খুলে দিতে পারে বা কষ্টের দরজাকে আটকে দিতে পারে? আমরা ফলটা দেখে বুঝতে পারি, তার জন্যেই একজন বিশেষজ্ঞ মানুষের দ্বারস্থ হওয়া। আর সেই বিশেষজ্ঞ মানুষ রূপে মহারাজ যে ভূমিকাটা পালন করে চলেছেন, প্রত্যেকের সেই দিক নির্ণয় করে চলেছেন জীবন পথের, সেটা কিভাবে কাজে লাগাতে হবে এইটা অনুধাবন করতে হবে। ঠিক যেমন একের পর এক ফোন, একের পর এক টিভির উপরান্ত থেকে ফোনে মহারাজের সঙ্গে কথা বলতে চাওয়া, আমাদের ভাষায় আমরা মনে করি প্রত্যেকে সেই আত্মার আত্মীয় হওয়ার সেই ধাপে চলে আসে, তবেই না সংযোগটা স্থাপন হলো। এত লক্ষ লক্ষ মানুষের মধ্যে থেকে আপনি সংযুক্ত হতে পারলেন, আপনি অনুধাবন করেছেন কি কখনো? হ্যাঁ, স্বাগত জানাই আপনাকে, কে আছেন বলুন? আমি উত্তম ঘোষ বলছি, ওই আরামবাগ থেকে। আরামবাগ থেকে উত্তম বাবু, কার সম্পর্কে জানবেন, কার সম্পর্কে আপনি জানবেন? আমার রূপালী গোত্রের সম্বন্ধে জানবো, বাবার সঙ্গে একটা ভালো রকমই আছে, বাবার সাথে আমি তারাপীঠ গিয়েছিলাম, ওই ওনার বাড়িতে গিয়েছিলাম কিছুদিন আগে। আচ্ছা, আমি আপনার
আজ হবে না পরে আসছে। আমি ছিলাম না তো, এই কালকে গিয়েছিলাম আমার বাড়ির কাছে। আচ্ছা আচ্ছা উত্তমদা, হ্যাঁ, যে প্রশ্নের উত্তর আপনি সংগ্রহ করবেন এখানে একটা প্রসিডিউর মানতে হয়, তো আপনি একটু আপনার স্ত্রীর ডেট অফ বার্থটা বলুন। আচ্ছা, রাশিয়ার লগ্নটা বলুন। রাশিটা হচ্ছে আপনার কর্কট রাশি লগ্ন সিংহ। কর্কট রাশি সিংহ লগ্ন। রূপালী কিন্তু ভীষণ ভালো মেয়ে, আগেও বলেছি। হ্যাঁ, কিন্তু এই টাইমটা একটু খারাপ আছে, টেনশনের কোনো ব্যাপার নেই। নভেম্বরের 7 তারিখের পর দারুণ ভালো রেজাল আসছে, 2017 নভেম্বরের পর। ঠিক আছে উত্তম, আমি রয়েছি, কোনো টেনশন নিবি না। আত্মার সঙ্গে আত্মার কানেকশন হয়েছে, তারা পিঠে গেছি, দোষ কাটানো হয়েছে, সবে দোষ কাটানো হয়েছে। এর রেজাল্ট একটা ভালো তোরা পাবি, মনের দিক থেকে ভালো আছিস, ভালো থাকবি। আর 7 পর থেকে তোদের জীবনে অনেক কিছু ভালোর ব্যাপারটা আসছে, টেনশন নিবি না। অর্থের অভাব হইবে না, বোঝা গেল? মায়ের আশীর্বাদ নিয়ে বলছি, তোদের অর্থের অভাব হবে না। কিন্তু মানসিক দিকটা এখন একটু ডিস্টার্বে আছিস তোরা, শারীরিকভাবে একটা ডিস্টার্ব তোদের রয়েছে, তো সেটা তার জন্য তো তোদের মেনেছিস সেভাবে, আমি আছি, টেনশন নিবি না, জয় মা তারা। এই অভয়বাণী যেখানে পৌঁছে যায়, সেই আত্মার আত্মীয়তা যে কিভাবে সেই গাঢ়তর বন্ধনে পরিণত হয় সেটা আপনি জানেন উত্তমদা। অদ্ভুত ব্যাপার, ও এসেছে রবিবার দেখে একটা এলো, তার 3 পর তারাপীঠ। এবারে রূপালীর খুব ইচ্ছে আমি তারাপীঠে গিয়ে কাজটা করবো, সুন্দর গেল, কাজ করলো, বিরাট আনন্দ হয়ে ব্যাপার। হ্যাঁ, সবার সাথে মহামিলন হলেই, রিসেন্ট ঘটনা করেছি আমি কাজ, ওদের দোষ ছিল কিছু সেটা কাটিয়েছি, সেই দোষ কাটিয়েছি, রেজাল্ট তোদের হবে, তোরা ভালো আছিস। রূপালী মাঝে একবার ফোন করেছিলিস, কথা হয়েছে, হ্যাঁ, কোনো অসুবিধে নেই, আমি তো তোদের সঙ্গে আছি। আর আরামবাগের প্রচুর ভক্ত আছে, আমি নাম বলবো না, আরামবাগের একজন সবাই চেনে আর কি, আমার কাছে আসে, সবাই চেনে, একটা বড়ো জায়গায় আছে। হ্যাঁ, এরকম 3-4 আরামবাগ আছে, আরামবাগের অনেক ভক্ত আমার আছে, যাতালয় অনেক দেখা হয় আসার সময় দিকে, যখন আমি বাড়ি যাই আরামবাগের উপর দিয়ে, যেটা আমার নিজ বাড়ি, ওরা রাস্তায় দাঁড়িয়ে থাকে, এরকম একটা ব্যাপার আছে যে আমি বাড়ি যাচ্ছি, রাস্তায় দাঁড়িয়ে আমার সাথে মিট করে, বাড়িতে নিয়ে যায় অনেক আগ্রহ, কিন্তু আমি তো সবসময় সব যেতে পারি না, সময়ের খুব ব্যস্ততা। তো তোরা আসা যাওয়া করবি। আজকেও একজন আরামবাগ থেকে ডাক্তার এসেছিল, 2 কথা বলে তার সঙ্গে ছেলে, সেও ডাক্তারই পড়বে, সেই চিন্তাভাবনা নিয়ে তাকে মাতৃ আশীর্বাদ দিয়ে সে যাতে ডাক্তার হয়, তার জন্য যা যা করণীয় ক্রিয়া, আজকেও এসেছিল। তো আরামবাগ, চুজরো, হুগলি প্রচুর মানুষ আসে, একটা যোগাযোগ আছে আমার সাথে, থাকবে। এবং তাদের এই যে অশুভ শক্তি জন্য, এই যে অশুভ গ্রহ এবং এই যে নানান অশুভ শক্তি তাদের জীবনে, অনেকের জীবনে এসে ঘটে আছে, বিয়ের ব্যাপারটা নিয়ে বিশাল একটা বাবা মার চিন্তিত আমি দেখেছি। বিবাহযোগ্য মেয়ে বাড়িতে কিছুতেই বিয়ে হচ্ছে না, এটা একটা বিরাট সমস্যা। এমন আমি দেখেছি 26 বিবাহতে মানে দেখাশোনা হয়েছে, বিয়ে হয়নি, তারপরে কোনো কারণে রেফারেন্স বার্তা নিয়ে আমার কাছে ছুটে এসেছে বিবাহের ব্যাপার নিয়ে। আমি সেখানে ক্রিয়া করেছি, এই যোগটি এইভাবে খণ্ডন করো, বাড়িতে এই শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করো, যখন বিবাহ দেখাশোনা আসবে এই ধরনের শাড়ি পরবে, এই মুখ দিকে এই এই মুখ করে বসবে, কারোর উত্তর মুখ, কারোর পশ্চিম মুখ, কারোর দক্ষিণ মুখ, কারোর পূর্ব মুখ, সবার জন্য সব নয়, তার প্ল্যানেটারি পজিশন, তার সংখ্যাতত্ত্ব, তার নামের বিচার, তার জ্যোতিষ গণনা এবং তার সার্বিক নক্ষত্র বিচার করে তবে দিক নির্ণয়। এইভাবে একটু মেনটেন্স করে দেখবে তোমার বিয়ে হবে, এই এই ধরনের পাত্রর সঙ্গে বিয়ে হবে। সে বেসরকারি চাকরি করবে না সরকারি চাকরি করবে, না বেসরকারি চাকরি করে বিদেশে অবতরণ করবে, বা বিদেশের মাটিতে থাকবে না দেশের মাটিতে থাকবে, বা ভালো বিজনেস করবে, কোন ধরনের বিয়ে হবে সেটাও কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে দিতে পারে। তার বিবাহ ঘর 7 ঘর, সেই ঘরে কোন গ্রহ বসে আছে এবং তার বিবাহযোগ কতটা আছে এবং কটি বিবাহযোগ কেটে গেছে কবার, সেটাও কিন্তু জ্যোতিষশাস্ত্র আইনার মতো স্বচ্ছ সুন্দরভাবে বলে দেওয়া যায়। জয় মা তারা। হ্যাঁ বলুন, কে আছেন ফোনে? নমস্কার। নমস্কার। নমস্কার, বলো কে বলছেন? মেঘা গাঙ্গুলি। কোথা থেকে বলছেন? মেঘা গাঙ্গুলি। হ্যাঁ, আপনি থাকেন কোথায়? থাকি নোয়াপাড়ায়। আচ্ছা, কার সম্পর্কে জানবেন বলুন? আমি জানবো মেয়েটার
পরীক্ষা দেবে, চান্স পাবে কিনা একটু দেখুন না। আচ্ছা ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 16 জানুয়ারি 1999। আচ্ছা আর রাশি লগ্ন কি? রাশি লগ্ন ধনু রাশি মেষ লগ্ন। আচ্ছা এবার যেটা বলি একটু দয়া করে করুন, টিভির আওয়াজটা বন্ধ করে দিন একবার, একেবারে টেলিফোনে বলুন এবং টেলিফোনেই মহারাজের কথা শুনুন। আমার কথা শুনতে পাচ্ছো মা? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা তুমি মেঘার জন্য খুব চিন্তিত তাই তো? হ্যাঁ হ্যাঁ। ওর যেটা, আচ্ছা ওর যেটা ওই নার্সিং ব্যাপারে জয়েন হবে কিনা বা চান্স পাবে কিনা তাই তো? আচ্ছা প্রথমেই বলি, এখন ওর শনির সাড়াশাদি চলছে রে জানো তো মা, যার জন্য এমনি তোমাদের শারীরিক ব্যাপারে ওর নিজস্ব ব্যাপারে শারীরিক ব্যাপারে বাড়িতে একটা বাধা কিন্তু চলছে, এবং ওর নিজস্ব ব্যাপারে অনেক কিছু বাধা চলছে, চলছে তো? যোগ একটা রয়েছে চেষ্টা করতে বলো, কিন্তু ওর গত 2.5 বছর থেকে নানান বাধা বাধা বাধা, আজকে নয় গত 2.5 বছর থেকে, আমি প্রিভিয়াস চলে গেলাম আগে, বোঝা গেল মা? এবং এখনো সেই বাধাযুক্ত সময়টা কিন্তু রয়েছে, রয়েছে তো? এটা নিয়ে তুমি খুব নানান টেনশনে আছো, আছো তো? অবশ্যই শনির অবশ্যই একটা যোগ আছে, কিন্তু শনির সাড়াশাদিটা দয়া করে একটু কাটিয়ে নিও, দিলে কিন্তু ওর অনেক ওর টার্গেট কিন্তু আমি নিজে কিছু করব, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ নিজে কিছু করব, এটা কিন্তু যোগ আছে মা, নেই যে আমি বলবো না, এখানে যোগ আমি পাচ্ছি, অত চেষ্টাটা একটু বেশি মাত্রায় করতে হবে, বোঝা গেল মা? জয় মা তারা। সাথে থাকুন, আমি একটু অবলম্বন আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। কিসের অবলম্বন? উপায়। কি উপায়? যেখানে সেই আত্মার আত্মীয় হওয়ার সুযোগ। কি সুযোগ? যেখানে আপনার জীবনের সেই আপনি চাইলেও বা না চাইলেও কোনো দোষে দুষ্ট হয়ে যান, ভাগ্যের সেই খেলায় বা পরিহাসে আপনি কষ্টের সাগরে ডুবে যান, সেখানে আপনার কি দোষ আপনি নিজেই জানেন না, আপনি জাগতিক নিয়মে কি করছেন, হয়তো খুবই ভালো কাজ মহৎ কাজ করে যাচ্ছেন, কিন্তু আপনার ভাগ্যের চাকায় কোনো একটা দোষে দুষ্ট হয়ে আপনি সেই কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না, কি করবেন? তাহলে করতে এটাই হবে, যদি চান, যদি সেই ভরসা থাকে, যদি শব্দটাই বোধহয় এখান থেকে এখানে অবান্তর, কারণ অসংখ্য অগণিত মানুষ সেইভাবেই বিশ্বাসে এগিয়ে এসছেন এবং পৌঁছে গেছেন মহারাজ বিশ্বনাথ শাস্ত্রী মহাশয়ের কাছে। গড়িয়াহাট চার মাথার মোড়ের কথা বলবো, সোমবার গড়িয়াহাটে যদি আপনি যান, যশোদা ভবনে আপনি কিন্তু পৌঁছতে পারবেন। এই যশোদা ভবন একদম প্রাইম লোকেশন, গড়িয়াহাট জাংশনের কাছে, চার মাথার মোড়ের কাছে। এখানে আপনি প্রতি সোমবার 1টা থেকে 5টার মধ্যে পৌঁছালে, চেষ্টা যদি করেন, তাহলে মহারাজের সঙ্গে সংযুক্ত হতে পারবেন। তারপরের সময় উনি আবার বেরিয়ে যাবেন সল্টলেক অঞ্চলে, স্বস্তিক চেম্বারে 6টা থেকে 9টা পর্যন্ত ওখানে থাকবেন। মঙ্গলবার বরানগরে থাকবেন মহারাজ 4টে থেকে 9টা পর্যন্ত, অনন্যা সিনেমার বিপরীতে, বিটি রোডের ওপর। আর বৃহস্পতিবার কোথায় থাকবেন? ব্যারাকপুরে 4টে থেকে 9টা পর্যন্ত, 15 নম্বর রেলগেটের বিপরীতে, নিভা ফার্নিচারের দ্বিতলের বিশেষ চেম্বারে। আর শুক্রবার হাওড়া ময়দানে থাকবেন জাগৃতি চেম্বারে। আর শনিবার এবং রবিবার বলাই বাহুল্য মহারাজের নিজ গৃহমন্দির, পঞ্চমুন্ডি আসন সম্বলিত গৃহমন্দির, বেহালা কদমতলা, কদমতলা বাসস্টপে বিদ্যাসাগর সরণি বড় বাগানে। আর বুকিং নাম্বার রয়েছে তো, সেটা বলাই বাহুল্য, আপনারা তো নোট করে নিয়েছেন এই নাম্বারগুলো, 9830261365, 9831528134, 9874961188 লিখে নিয়েছেন, ল্যান্ডলাইন নাম্বারটাও লিখে নিয়েছেন, যখন যেটা প্রয়োজন সেখানে ফোন করে নিচ্ছেন, যেমন এই 033 কোড নাম্বার দিয়ে 2497-1285, কারণ আমার বলাটাই অবান্তর। আপনারা টিভি স্ক্রিন দেখে লিখে নিয়েছেন, এখনও যারা লেখেননি তারা ধীরে ধীরে লিখে নেবেন, এটাই তো বাস্তব, কারণ আপনার প্রয়োজন এবং সেই ভরসার মানুষ রূপে মহারাজ বিশ্বনাথ শাস্ত্রী মহাশয় যখন রয়েছেন, কাজেই আপনি নিজে উদ্যোগী হয়ে পৌঁছে যাবেন, এটাও বলাই বাহুল্য। এই মুহূর্তে আজকের পর্বের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি, বন্ধুও চলে এসেছেন, কাজেই তাকে অবশ্যই স্বাগত জানাবো। কে আছেন? নমস্কার, হ্যালো, ফোনে কে আছেন? না, কোনোভাবে বিচ্ছিন্ন হয়ে গেছেন, কিন্তু আমরা বিচ্ছিন্ন হওয়ার আগে আবারও সংযুক্ত হব। এই অম্বুবাচী মহাযোগ নিয়ে আমরা বিশেষ আলোচনা ছিলাম মহারাজ, একটা বিশেষ কথা আমি আপনার কাছে শুনছিলাম যে এই অম্বুবাচীর মধ্যে সর্পভয় নিবারণের জন্য দুগ্ধপান আবশ্যক, এই রকম কি কি আবশ্যক এবং কি কি করা উচিত? প্রথমেই বলবো, 22 জুন থেকে 25 জুন পর্যন্ত বাড়িতে যারা দেবী শক্তির আরাধনা করেন, শক্তি রয়েছেন, মা রয়েছেন দেবী রূপে, তাদের নতুন বস্ত্র দিয়ে মুখটি ঢেকে রাখবেন,
এবং দেবী পর্শ যেন না করা হয়, মায়ের যে ভোগ নিবেদন করেন দূর থেকে ভোগ নিবেদন করবেন, যে সমস্ত দেবী রয়েছেন বাড়িতে 22শে জুন থেকে 25শে জুন পর্যন্ত, নাম্বার ওয়ান। নাম্বার টু, যারা সাপের ভয়ে আছেন, খুব ব্যস্ত এবং খুব সাপের ভয় নিয়ে খুবই ডিস্টার্বে আছেন, তাদের উদ্দেশ্য বলবো ওই টাইমটা দুধ আর কলা একত্রিত মিশিয়ে তারা সেবন করবেন, ভীষণ অশুভ শক্তি কাটবে এবং সাপের ভয় থেকে মুক্তি পাবেন। যে সমস্ত বিধবা মায়েরা রয়েছেন ওই সময় সাত্ত্বিক ফলাহার খাবার খাবেন, মনের ভালো চেতনা থাকবে, সন্তানদের মঙ্গল হবে এবং নিজস্ব মঙ্গল হবে, এগুলো অবশ্যই করবেন। যাদের শনির সাড়ে সাতই চলছে তাদের উদ্দেশ্যে বলবো যে ঠিক অম্বুবাচী শেষ হওয়ার পর তারা 26শে জুন কোনো দেবীর মন্দিরে নতুন বস্ত্র দিয়ে দক্ষিণা কালিকা মায়ের পুজো দিলে তাদের শনির দোষ থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়, ঠিক অম্বুবাচী ছাড়ার শেষ পর্বে, শেষ দিনে। ধরুন 25শে জুন রাত্রিবেলা অম্বুবাচী ছাড়ছে শেষ রাত্রি, 26শে জুন সকালবেলা আপনি এটা দিতে পারেন, দেখবেন নতুন বস্ত্র দিয়ে এটা পুজো দেবেন। আর একটা দিতে পারেন, ঠিক 26শে জুন সোমবার কৃষ্ণ তিল, যাদের প্রখর তীব্র শনির সাড়ে সাথে কৃষ্ণ তিল আর মাসকলায়, কৃষ্ণ তিল আর মাসকলায় আর সর্ষের তেল একসাথে মিশ্রিত করে ছেলেরা কোনো শনি মন্দিরে গিয়ে ওই সোমবার, কিন্তু শনিবার দিতে হবে তার কোনো মানে নেই, যে বারটা পড়ছে 26শে জুন এটা দেবেন, দেখবেন শনির সাড়ে সাথে থেকে অনেক মুক্তি পাওয়া যায়। কারণ সাড়ে সাথে আমাদের জীবনে, আমি দেখেছি শনি যেমন আমাদের জীবনে অনেক কিছু ভালো দেয়, শনি আবার আমাদের জীবন অনেক জীবনটাকে নড়বড় করে দেয়, অনেক কিছু ক্ষয়ক্ষতির কারণ করে দেয়, অনেক কিছু আকস্মিক দুর্ঘটনা এনে দেয়, এবং স্টুডেন্টদের ক্ষেত্রেও দেখেছি ভালো ছেলে ভালো পড়াশোনা করছে, আমি দেখেছি ধনুরাশি ধনু লগ্ন, সিংহরাশি সিংহ লগ্ন, কিছু কিছু রাশি লগ্ন আছে তারা কিন্তু মারাত্মক একটা জায়গায় পৌঁছে যায়। ধনু সিংহ তো বিশেষভাবে আমি দেখেছি আমাকে যত এসেছে ভীষণ একটা বড় জায়গা তারা নিয়েছে, কিন্তু এই শনি এখন ধনুতে চলছে সাড়ে সাথী, সেখানে অনেক স্টুডেন্ট ভালো মেরিটের স্টুডেন্ট মনের দিক দিকে কোথাও যেন একটা পিছিয়ে যাচ্ছে, তথাপি সব কাজ যেন বাধা হচ্ছে, তারা শনি দেবতাকে সন্তুষ্ট রাখার জন্য যে যে কিছু নিয়ম ক্রিয়া পদ্ধতি যদি করতে পারেন আপনি ভালো থাকবেন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন, ধনু রাশি ধনু লগ্ন, মকর রাশি মকর লগ্ন, কিছু কিছু করতে ধাইয়ার একটা ব্যাপার থাকে, বিশ্বতে খুব সাবধান, সেখানেও কিন্তু টাইম টেবিলটা খুব একটা ভালো যাবে না, এগুলো কিন্তু করতে পারেন ভীষণ ভালোভাবে। আমার সামনেই কামাখ্যা যাত্রা আগামী 24শে জুন, আমার কামাখ্যা যাত্রা 24, 25, 26, 27, 28 পাঁচ দিন আমি কামাখ্যায় থাকবো, মহা সমারোহে যোগ্য, বিশেষ অশুভ শক্তি নিধান, শুভ শক্তি শুভ উন্মোচন, যাদের কাজ নিয়ে আমি যাচ্ছি 26শে জুনের জন্য ওই দিনটা বাড়িতে অবশ্যই তারা নিরামিষ খাবে, সবার মঙ্গল হোক শুভ হোক, মা বিশ্বজননী মা কামাখ্যার পাদ পদ্মে কামাখ্যার আতুল চরণে প্রণাম, বিশ্বজননী জয়তু, বিশ্বজননী জয়তু, বিশ্বজননী জয়তু, কামাখ্যা জননী জয়তি, ওম কামাখ্যা বরদে দেবী নীল পর্বতে বাসিনী তং দেবী জগতং মাতো মা যোনি মুদ্দে নমস্তুতে, জয় মা কামাখ্যাশ্বরী, জয় মা কামাখ্যাশ্বরী, জয় মা কামাখ্যাশ্বরী, ও পূর্ণমিদা পূর্ণাত পূর্ণমুদাচ্ছতে পূর্ণাশ্চ পূর্ণমাদায় পূর্ণমেবাভবিষ্যতে ও